নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই আজ দুপুরে চার চারটি বিরাট বড় খবর উঠে এসেছে যাই ভিডিওটিতে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বিল লেকেনটুকু প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি লকডাউন একুশ দিনের পর আবার এগিয়ে যাবে কি না তা নিয়ে সংশয় সকলের ছিল তবে সেই সংশয় দূর করে কেন্দ্র সাফ ভাষায় জানিয়ে দিয়েছে যে ভারতে চোদ্দোই এপ্রিলের পর থেকে লকডাউন উঠে যাবে সেই মতো সিবিএসসি সহ বিভিন্ন পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে এর ফলে রেল ও বিমান টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও এলো বড় সড়ো সিদ্ধান্ত অনেকেই এমন রয়েছেন যারা টিকিট বুকিংয়ের ক্ষেত্রে উৎকণ্ঠায় ভুগছেন আর লকডাউনের জেরে ঠিক করে উঠতে পারছেন না যে কবে টিকিট বুকিং বা টিকিট রিশিডিউল করবেন এমন পরিস্থিতিতে জানা গিয়েছে আগামী এপ্রিল বিমান ও রেলের টিকিট কাজ শুরু হবে বুকিংয়ের ওয়েস্টার্ন রেলের তরফ থেকে জানানো হয়েছে যে যেহেতু এপ্রিলের পর থেকেই আর লকডাউন থাকবে না সেহেতু আপনারা আর কোনো অযথা চিন্তাই করবেন না আপনারা পনেরোই এপ্রিলের পর থেকে অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে আপনারা রেলের টিকিট এবং বিমানের টিকিট কাটতে পারবেন এই লকডাউনের ফলে অনেক জায়গায় বহু লোক আটকে রয়েছে তাদের কথায় ভেবেই কিন্তু কেন্দ্র সরকারের এই অভিনব পদক্ষেপ এবং সিদ্ধান্ত যারা দূর দূরান্তে আটকে রয়েছে তারা বাড়িতে আসতে পারছে না রেলওয়ে বন্ধ বন্ধ রয়েছে রয়েছে ফ্লাইট তার পারছে না এবং তাদের সুবিধার্থেই কিন্তু কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে পনেরোই এপ্রিল থেকেই কিন্তু আপনারা রেলের টিকিট এবং ফ্লাইটের টিকিট কাটতে পারবেন তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি আরো প্রায় বারো দিনের মতো দেশে চলবে লকডাউন তো এই সামনের প্রায় দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ এই দিনগুলো তো দেশের ও রাজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এখন দেখা যাচ্ছে রাজ্যে আক্রান্তের পরিমাণ দিনের পর দিন বেড়েই চলছে আর এখানেই থেমে নেই সাথে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে তার সাথে তো এটাকে যদি থামাতে হয় লাগাম দিতে হয় তাহলে এই কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ তাই সকলেই আপনারা এই কয়েকটা দিন ঘরেই থাকবেন বাড়ির বাইরে বেরোবেন না তাই মমতা ব্যানার্জি হাত জোর করে সবার কাছে অনুরোধ করছে কেউ যেন লকডাউনটাকে অমান্য না করে সবাই যেন নিজের রক্ষার স্বার্থে বাড়িতে বসে থাকে তিনি গতকাল নবান্ন থেকে সারা রাজ্যবাসীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন হাজয করে এমনকি তিনি বলেছেন আপনাদের পায়ে পড়ে অনুরোধ করছি আপনারা আগামী দু সপ্তাহ সমস্ত কাজ ছেড়ে বাড়িতে থাকুন লকডাউনকে গুরুত্ব দিন তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন রাজ্য সরকার কেন্দ্র সরকার সকলেই কিন্তু সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে সমস্ত রাজ্যবাসীর উদ্দেশ্যে বারবার করে করে হাজয করে বলছে আপনারা এই লকডাউনকে মানুন এবং এই লকডাউনকে কখনোই অমান্য করবেন না এবং বাড়ির বাইরে বেরোবেন না আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে অর্থাৎ হাতে গোনা বারোটা দিন সময় রয়েছে এই বারোটা দিন আপনারা অমান্য করবেন না লকডাউনকে একদম সকলেই মানবেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি করোনা ভাইরাসের জেরে হওয়া লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘন করলেই গুলি করা হবে ও স্বাস্থ্যকর্মীদের কাজে বাধা দানে হতে পারে বড় সড়ো শাস্তি দূরদর্শন মারফত এক বার্তায় এমনটাই জানালেন ফিলিপাইন্সের দ্বীপপুঞ্জের রাষ্ট্রপতি রড রিগো দূতেরতে তিনি জানিয়েছেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা লড রিগো দূতেরতের মতে প্রশাসন সব রকমভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং উলঙ্ঘনকারীদের ছেড়ে দেওয়া হবে না ফিলিপাইন্সে ইতিমধ্যে মৃত ছিয়ানব্বই আক্রান্ত তেইশশো এগারো গত তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা মাত্র তিনজন হলেও বর্তমানে প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এই করোনা ভাইরাস সারা বিশ্ব জুড়ে ছড়ে ছড়িয়ে পড়েছে এই করোনা ভাইরাসের জেরে অর্থাৎ যে লকডাউন হচ্ছে সেই লকডাউন অমান্য করলে ফিলিপাইন্সের রাষ্ট্রপতি কিন্তু একদম কড়াকড়ি বার্তা দিয়েছে যদি আপনারা লকডাউন অমান্য করেন তাহলে আপনাদের সরাসরি গুলি করা হবে এমনটাই কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন প্রশাসনদের তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি করোনা মহামারী আমাদের মনে করিয়ে দিয়েছে যে গোটা বিশ্বের প্রকৃতি আসলে একে অপরের সঙ্গে যুক্ত তাই সারা বিশ্বকে একসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রিমিয়ার লি কোকিয়াং কি দেওয়া বার্তায় তিনি কথা বলেছেন মোদী আরও বলেন ভারত ও চীন দুটি প্রাচীন সভ্যতা কয়েকশো বছর ধরে দুই দেশের সম্পর্কের ইতিহাস রয়েছে ভারতের চীনের সুসম্পর্ক শুধুমাত্র আঞ্চলিক শান্তি ও উন্নতির জন্য গুরুত্বপূর্ণ নয় গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ সারা বিশ্ব করোনার সঙ্গে লড়াই করেছে আর করোনা ভাইরাসের উৎস চীনে ভারত যখন লকডাউন চলছে সেই সময় দুই দেশের মধ্যে কথা হল দুই দেশের প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে বার্তা আদান প্রদান হয় ভারত এবং চীনের সম্পর্ক বছর ধরে হয়তো তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন মোদী সরকার কিন্তু চীনের জন্য অর্থাৎ চীন ভারত দুটি প্রাচীন সভ্যতা এবং চীন ও ভারতের মধ্যে একটি সুসম্পর্ক রয়েছে এটি কিন্তু বুঝিয়েছেন এবং প্রকৃতি যে এক অর্থাৎ বিশ্ব সারা বিশ্বের মধ্যে দেশ আলাদা হলেও প্রকৃতি যে এক সেটা কিন্তু তিনি এই ভিডিওটিতে অর্থাৎ এই বার্তাটিতে কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি সবাইকে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ